করোনা ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশ যখন পর্যটকদের প্রবেশের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করছে, তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল উজবেকিস্তানে। পর্যটন টানতে লোভনীয় প্রস্তাবের পথে হাঁটল সে দেশের সরকার। উজবেকিস্তান ঘুরতে এসে যদি কোনো পর্যটক করোনা আক্রান্ত হন, তাকে $3,000 দেওয়া হবে চিকিৎসার জন্য, এমনটাই জানিয়েছে সে দেশের সরকার। করোনার জোরে উজবেকিস্তানের লকডাউন চলছিল, সম্প্রতি সেই লকডাউন তুলে নেওয়া হয়। সম্প্রতি সেফ ট্রাভেল গ্রান্টেড নামে একটি প্রচার কাজ শুরু করেছে উজবেকিস্তান। প্রচুর পরিমাণে পর্যটক টানতেই এমন অভিনব উদ্যোগই বলে সরকারি সূত্রের খবর। ব্রিটেনের উজবেকিস্তানে পর্যটন দূত সোফি এবস্টন বলেন, আমরা পর্যটকদের আশ্বাস দিচ্ছি তারা যেন এখানে ঘুরতে আসেন। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে উজবেকিস্তানে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মারিয়া সরকার, তাই পর্যটন ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে উজবেকিস্তান। প্রশাসনের তরফে সব রকম আশ্বাস দিয়ে এমনও বলা হয়েছে যে পর্যটনে এসে কোনো পর্যটক কোভিডে আক্রান্ত হলে তাদের চিকিৎসার খরচ বহন করা হবে। তবে যেসব দেশ থেকে সংক্রমণের সম্ভাবনা আপাতক্ষেত্রে কম, সেই সব দেশ যেমন চীন, ইসরায়েল, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে পর্যটকরা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারেন। পাশাপাশি এটাও বলা হয়েছে, ব্রিটেন এবং ইউরোপ থেকে যদি কোনো পর্যটক আসেন, তাহলে তাদের 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।